আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখ বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এবং ডি ইউনিটে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে তার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে অন্যতম এই টপিক থেকে মূলত সবচেয়ে বেশি প্রশ্ন হয় আমাদের বি ইউনিট এবং ডি ইউনিটের মধ্যে সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড এক নম্বরটা দেখো স্টাডি অফ বার্ডস পাখিদের নিয়ে যেই পড়াশোনাটা আছে সেটাকে বলে অর্নিথোলজি স্টাডি অফ রিলিজিয়ন ধর্ম সম্পর্কে যে জ্ঞান সেটাকে বলে থিওলজি এরপর হচ্ছে স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট এটাকে বলে অ্যান্থ্রোফোলজি স্টাডি অফ সায়েন্স অ্যান্ড ইনসাইট সেটাকে বলে অ্যান্টোমোলজি স্টাডি অফ প্রবলেমস অফ ওল্ড এজ সেটাকে বলে গার্নেটোলজি স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেনস এটাকে বলে অ্যাভিয়েশন স্টাডি অফ হেরিডিটারি এটাকে বলে জেনেটিক্স স্টাডি অফ আর্থ অ্যান্ড রকস এটাকে বলে জিওলজি স্টাডি অফ লিভিং থিংস এটাকে বলে বায়োলজি স্টাডি অফ ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার প্ল্যানেট এবং স্টার নিয়ে যে পড়াশোনা সেটা বলে অ্যাস্ট্রোলজি পনেরো নম্বর স্টাডি অফ মেডিসিন ফর চিলড্রেন অ্যান্ড দিয়ার ডিজিজ শিশুদের রোগ নিয়ে এবং তাদের হচ্ছে ওষুধ নিয়ে যেটা পড়াশোনা সেটা বলে পেডিয়াট্রিক্স স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্ল্যান্টস এটা বলে হর্টিকালচার স্টাডি অফ ফাইন সাউন্স সেটা বলে টক্সিকোলজি বিসংক্রান্ত যে জ্ঞান সেটা বলে টক্সিকোলজি আর্ট অফ গুড রাইটিং সেটা বলে কেলিগ্রাফি ইরিজিবল ব্যাড হ্যান্ড রাইটিং সেটা বলে ক্যাকোগ্রাফি রিটেন বাই লাইট সেটাকে বলে ফোটোগ্রাফ দ্য কিলিং অফ এ ফাদার বাবাকে যারা হত্যা করে তাদের বলে ফ্যাট্রিসাইট দ্য কিলিং অফ এ মাদার মাকে যারা হত্যা করে তাদের বলে ম্যাট্রিসাইট দ্য কিলিং অফ ওয়ান সিস্টার যারা বোনকে হত্যা করে তাদের বলে সোরিসাইট দ্য কিলিং অফ ওয়ান্স ওয়াইফ যারা ওয়াইফকে হত্যা করে তাদের বলে উক্সোরিসাইট দ্য কিলিং অফ ওয়ান্স হাজব্যান্ড যারা হাজব্যান্ডকে হত্যা করে তাদের বলে ম্যাট্রিসাইট দ্য কিলিং অফ প্যারেন্টস যারা পিতা মাতাকে উভয়কে হত্যা করে তাদের বলে সাইট দ্য কিলিং অফ আ হুল রেস যারা পুরো জাতিকে হত্যা করে তাদের বলে জেনো সাইট দ্য কিলিং অফ অ্যানিউ বর্ন চাইল্ড সদ্য জন্মকৃত শিশুকে যারা হত্যা করে তাদের বলে ইনফ্যান্টিসাইড ইনফ্যান্ট থেকে ইনফ্যান্টিসাইড দ্য কিলিং অফ কিং যারা রাজাকে হত্যা করে তাদের বলে রেজিসাইড দ্য কিলিং অফ আ হিউম্যান বিইং যারা কোনো হিউম্যান বিংকে হত্যা করে তাদের বলে হোমোসাইট দ্য কিলিং অফ ওয়ান সেলফ যে নিজেই নিজেকে হত্যা করে সেটা বলে কি সুইসাইড ক্যারিজ ফর সিক পিপল যে সমস্ত বাহন সিক পিপলদের গিয়ে নিয়ে যায় তাদেরকে বলে অ্যাম্বুলেন্স কি বলা হয় অ্যাম্বুলেন্স বলা হয় ওয়ান হু ওয়ার্কস ইন স্লিপ অনেক সময় আছে না যারা হচ্ছে গুমের মধ্যে হাটে তাদেরকে বলে সমনাম সমনাম ওয়ান হু ওয়ার্কস অ্যাট নাইট যারা রাতে হাটা করে তাদের বলে নোকটাম্বুলিস্ট ওয়ান হু ওয়ার্কস অন রোফস যারা তার মধ্যে দিয়ে হাঁটে তাদের বলে ফোনাম্বুলিস্ট লিভিং অন অল যারা সব কিছু কাজ তারা অমনি বোরাস অ্যা পার্সন লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু স্যাটেল ইন অ্যানাদার যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে বসবাস করতে তারপর ইমিগ্রেন্ট অ্যা পার্সন কামিং টু অ্যা ফরেন ল্যান্ড যে বিদেশের ভূমিতে চলে গিয়েছে টু স্যাটেল দেয়ার সাথে বলে ইমিগ্রেন্ট অ্যা পার্সন লুকিং অনলি টু দ্য ব্রাইট সাইট অফ থিংস যে সবসময় পজিটিভ সাইটকে ফোকাস করে সেটা বলো অপটিমিস্ট অ্যা পার্সন লুকিং অনলি টু দ্য ডার্ক সাইড অফ থিংস সেটাকে বলে পেসিমিস্ট অ্যা পার্সন হ্যাভিং অ্যাবিলিটি টু ইউজ দ্য লেফট অ্যান্ড দ্য রাইট হ্যান্ড ইকোয়ালিটি অর্থাৎ যে হচ্ছে একর সাথে হাত এবং বাম হাত সমানতালে চালাইতে পারে তাই বলে কি সব্যসাচী এটা এটাকে ইংরেজিতে বলে অ্যাম্বেরিক্সটিয়াস অ্যাম্বেরিক্সটিয়াস উইদাউট লাইফ এটাকে বলে ইন্যানিমেট মানে হচ্ছে কি অসচল অ্যা স্পিচ ডেলিভার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য অ্যাসেম্বলি অর্থাৎ জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেড ইন স্পিচ জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেড ইন স্পিচ অ্যা স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস মানে অনেকগুলো শব্দ থাকলে সেটা বলল শব্দ নম্বর অ্যা বার বুচ স্পিচ অ্যা রেমেডি ফর অল ডিজিজ ফ্যানাসিয়া বলা হয় সেটাকে ফিট টু বি ইটেন মানে খাওয়ার যোগ্য ইডিভল নট বিয়ারিং দ্য নেম অফ অ্যা রাইটার মানে যে সকল লেখার রকমের রাইটার থাকে না সেটা বলো অ্যানোনিমাউস ইনক্যাপেবল অফ বিং বিলিভ যেটা বিশ্বাস করা জানে ইনক্রেডিবল মানে আনবিলিভেবল অ্যাপ্লেস হয়ার ফিশ এক আর হ্যাচার যেখানে হচ্ছে মাছের ডিম রাখা হয় তাতে বলে হ্যাচারি অ্যাপ্লেস হয়ার মানিস কয়েন সেগুলো বলে মিন্ট অ্যাপ্লেন ফর কিপিং এরোপ্লেন অর্থাৎ এরোপ্লেন যেখানে রাখা হয় সেটা বলে হ্যাঙ্গার অ্যাপ্লেস হয় আর ফিশেস আর ক্যাফট যেখানে মাছ রাখা হয় সেটা বলে অ্যাকোয়ারিয়াম অ্যা প্লেস হায়ার বার্থস আর ক্যাফ্ট এটা বলে অ্যাভিয়ারি অ্যা প্লেস হায়ার ডগস আর ক্যাফ এটা বলে ক্যানেল ক্যানেল ওয়ান হু অ্যাসপ্যান্স লাভিসলি যে হচ্ছে লাভিসলি লাইফ লিড করে মানে অভিজাত লাইফ লিড করে তাদের এক্সট্রাভেজেন্ট অ্যাক্সট্রাভেজেন্ট অ্যা পার্সন হু ইজ নট ম্যারিট ব্যাচেলর অ্যা পার্সন হু টেক্স শেলটার ইন আ ফরেন কান্ট্রি বিদেশের ভূমিতে যারা কী করে আশ্রয় গ্রহণ তাদের বলে রিফিউজি অ্যা পার্সন হু ওয়াজ ফোর টেলস ইভেন্ট যিনি ভবিষ্যৎবাণী করতে পারেন তিনি হচ্ছে প্রফেট আ পারসন হু বিফোর অ্যানাদার বিফোর অ্যানাদার তাকে বল প্রিডিসিজ মানে পূর্বের অ্যা পার্সন হু কামস আফটার অ্যানাদার যে পরে আসলে সাকসেস সড পূর্বে আসলে প্রিডিসেসর পরে আসলে সাকসেস সড এ পারসন হু জার্নিজ টু অ্যা হোলি প্লেস ফিল গ্রিম ফিল গ্রিম এটা বেশি ইম্পর্টেন্ট অ্যা পার্সন ব্যানিশড ফ্রম হিস ওন কান্ট্রি যে নিজের দেশ থেকে চলে যায় তাকে বলে এক্সাইল্ড কী বলে এক্সাইল্ড অ্যা পার্সন দ্যাট সেলস আ পার্টিকুলার প্রোডাক্ট যে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট বিক্রি করে তাকে বলে ব্যান্ডর অ্যা পার্সন হু ট্রাভেলস ফর সেলিং থিংস অ্যা পার্সন হু ট্রাভেলস ফর সেলিং থিংস যে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে তাতে বলে কি হকার অ্যা পারসন হু সেলস ফ্লাওয়ার যারা ফুল বিক্রি করে ফ্লোরিস্ট অ্যা পার্সন হু ডিলস ইন ক্যাটেল যারা হচ্ছে বাছুরদেরকে খাবার দাবার খাওয়া তাদের ড্রোবার অ্যা পার্সন হু সেলস মেডিসিন যারা হচ্ছে ওষুধ বিক্রি করে তাদের ড্রাগিস্ট অ্যা পার্সন হু ম্যান শোস যারা হচ্ছে জুতা পুরস্কার তাদের কোবলার অ্যা পার্সন হু কার্ভস অন স্টোন যারা পাথরে কোদায় করে তাদের বলে স্কারটর অ্যা পার্সন হু গিভিং অফ হিস ফেথ যিনি হচ্ছে তার বিশ্বাসকে কী করে ফেলে ছুটে ফেলে বিশ্বাসকে অবজ্ঞা করে তাদের অ্যাফোর স্টেট ধর্ম ত্যাগিম অ্যা পার্সন হু নোজ ম্যানি ল্যাঙ্গুয়েজ যে অনেকগুলো ভাষা জানে তাদের লিঙ্গুইস্ট অ্যা পার্সন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজ যে অনেক ভাষায় কথা বলে তাদেরকে ফলিগ্লট ভাষা জানে লিঙ্গুইস ভাষা বলে ফলিগ্লট অ্যা পার্সন হু স্পিক্স ফর আদার্স যে অন্য বলে স্পোক্সম্যান অ্যা পার্সন হু ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস যারা একই জায়গায় কাজ করে তাদের বলে কলিগ অ্যা পার্সন হু লিভিং ইন আ ফরেন কান্ট্রি যিনি ফরেন কান্ট্রিতে বসবাস করেন অ্যালায়েন অ্যা পার্সন হু ইটস অ্যাক্সেসিভলি যারা ফ্যাট ফুরে খায় তাদের গ্লোটন মানে গ্লোটোনাস অ্যা পার্সন হুই ইটস হিউম্যান ফ্ল্যাশ যারা মানুষের মাংস খায় কানিভাল অ্যা পার্সন হু ইটস অনলি ভেজিটেবল যারা শুধুই ভেজিটেবল খায় তাদের বলে ভেজিটেরিয়ান অ্যা পার্সন আনাবেল টু ফ্যাট ড্যাপট যারা হচ্ছে ঋণ পরিশোধ করতে অক্ষম তাদের বলে সিন স্টাডি অফ রিলিজিয়ন ধর্ম সম্পর্কে জ্ঞানকে বলে থিওলজি স্টাডি অফ হেরিডিটারি হেরিডিটারি সম্পর্কে তো জ্ঞানকে বলে জেনেটিক্স স্টাডি অফ কয়েন্স এটা বলে নোমিসমেটিক্স স্টাডি অফ বার্ডস অর্টোলজি একটু আগে পড়ছে স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্থ্রোফোলজি স্টাডি প্রবলেম অফ ওল্ড এজ কার্নিটোলজি এগুলো তোমরা অপশন দেখলেই বলতে লিখে দিতে পারবা বা দাগাইতে পারবা সো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই একবার করে অথবা দুইবার করে এই ভিডিওটা দেখে ফেলবা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে দুইবার করে দেখে যাবা বাকিটা যতটুকু মনে থাকে ততটুকু দেখবা পরীক্ষা হলে ঠিকই মনে পড়ে যাচ্ছে স্টাডি অফ প্লেইং এরোপ্লেন তাহলে এভিয়েশন ওই যে প্লেন এলাকার বিষয়টা আর্থ অ্যান্ড রক জিওলজি তাহলে লিভিং থিংস বায়োলজি স্টাডি অফ ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেট অ্যান্ড স্টার তাহলে প্ল্যানেট অ্যান্ড স্টার দা অ্যাস্ট্রোলজি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফিলোলজি কী বলতো ফিলোজিম স্টাডি অফ হার্ট ডিজিজ হার্টের যেটা বিদ্যা কার্ডিওলজি স্টাডি অফ স্কিন ডিজিজ ডার্মোটোলজি স্টাডি অফ হ্যান্ড রাইটিং টু অ্যানালাইজ ক্যারেক্টার অফ দ্য রাইটার গ্রাফোলজি স্টাডি অফ মেডিসিন ফর উইম্যান উইম্যানদের সাথে গাইনোকোলজি মানে গাইনোকোলজি গাইনি থেকে গাইনোকোলজি স্টাডি অফ ওয়েদার ওয়েদার সাথে কি ম্যাটোরোলজি স্টাডি অফ নার্ভ নিউরোলজি স্টাডি অফ ক্যান্সার অঙ্কোলজি স্টাডি অফ আর্থ কুয়েক সিসমোলজি আর্থ কুয়েকের সাথে সিসমোলজি স্টাডি অফ অ্যানিমল অ্যানিমলের সাথে জুলোজি স্টাডি অফ মেডিসিন ফর চিলড্রেন অ্যান্ড দিয়ার ডিজিজ শিশুদের রোগ এবং শিশুদের ওষুধ সম্পর্কে যে জ্ঞান সেটা বলে পেরিয়াট্রিক্স অ্য স্টাডি অফ ব্রোকেন বোন হচ্ছে হার্ট বাঙ্গানির যে বিদ্যা অর্থোপেডিক্স স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্ল্যান্ট হর্টিকালচার লিভিং অন ফ্ল্যাশ ক্যানিভারাস লিভিং অন গ্রাস হার স্টাডি অফ রিলিজিয়ান থিওলজি আচ্ছা এ রিটান মেসেজ ফ্রম ফার অফ প্লেস টেলিগ্রাফ অ্যান এক্সপার্ট ইন রাইটিং বাই হ্যান্ড সিরোগ্রাফারোগ্রা সিরোগ্রাফার অ্যা পার্সন হু রাইট ডিকশনারি যিনি এটা খুব ইম্পর্ট্যান্ট যিনি ডিকশনারি লিখেন লেক্সিকোগ্রাফার লেক্সিকোগ্রাফার ডিকশনারি লেক্সিকন ডিকশনারি যে লিখেন তিনি লেক্সিকোগ্রাফার অ্যান্ড এক্সপার্ট ইন রাইটিং ম্যাপ যারা ম্যাপ লিখে তাদেরকে কার্টোগ্রাফার কার্টোগ্রাফার রাইটিং অফ ওয়ানস লাইভ স্টোরি যে অন্যের জীবন লিখে অন্যের জীবন লিখে থাকে বায়োগ্রাফি যে নিজের জীবন লিখে তাহলে অটোবায়োগ্রাফি রাইটিং অফ ওয়ানস অন লাইভ স্টোরি অটোবায়োগ্রাফি সেলফ রুল অর কন্ট্রোল অটোনমি সাহিত্যশাসিত অটোনমি অ্যাজ সেল্ফ মুভিং বিয়া কল অটোমোবাইল যে এমনি এমনে চলে অ্যা মেশিন দ্যাট ফাংশন বাই ইট সেলফ যেটা নিজে নিজে ফাংশন করে অটোমেটিক অ্যাস সিগনেচার অফ ওয়ান সেলফ নিজের যে সিগনেচার অটোগ্রাফ ওয়ান হু আনলিমিটেড পাওয়ার অটো লাভ ফর ম্যানকাইন্ড ফিলানথ্রফি ওয়ান হু লাভস বুকস অ্যাজ এ কালেকশন যারা বইয়ের কালেকশন ভালোবাসে বি বিলো ফিলি বি বিলো ফিলি এটা রাজশাহী বিশ্বদের আসছিল ওয়ান হু লাভস উইমেন যারা মহিলাদের ভালোবাসে ফিলোগিনি ওয়ান হু লাভস ম্যান যারা মানুষদেরকে ভালোবাসে অ্যান্ড্রোফিলি ওয়ান হু লাভস উইজডম জ্ঞানীকে ভালোবাসে ফিলোসফার ওয়ান হুইজ অল পাওয়ার অ্যাল মাই অল মাই অমনি পটেন্ট ওয়ান হুইজ অল নোয়িং অমনি স্কিন ওয়ান হু প্রেজেন্ট অল ওভার অমনি প্রেজেন্ট ওয়ান হু ইট অল কাইন্ডস অফ ফোড অমনি বোরাস কন্টেনিং অল দ্য পাবলিশড ওয়ার্ক অফ অ্যান অথার অমনিবাস ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড মনোতিস্ট ওয়ান হু বিলিভস ইন মেনি গড ফলিথিস্ট ওয়ান হু বিলিভস দ্য অফ গড ইন দ্য ইউনিভার্স প্যান্থিস্ট ওয়ান হু ডাস নট বিলিভ ইন গড অ্যাথিস্ট প্র্যাকটিসিং অনলি ওয়ান মেরিজ একজন বিয়ে করলে সেটা মনোগ্যামি দুইটা হলে বায়োগ্যামি আর যদি অনেক হয় ফলিগেমি মনো মানে এক মনো এক বাই মানে কি দুই ফলি মানে কি অনেক ওয়ান হু হেডস মেরিজ যারা মেরিজদের গিনা বিয়েকে গিনা করে মিসো হ্যাভিং সেভারাল হাজব্যান্ড যার অনেকগুলো হাজব্যান্ড আছে ফরিয়ানড্রি ওয়ান হু হেডস ম্যান মিজান্থ্রোফিস্ট যারা মানুষকে কিনা করে মিজান্থ্রোফিস বলা হয় পিপল হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অর্গান জ্যানড্রিস জ্যানড্রিস ওয়ান হু লাভস ম্যান কাইন্ড ফিলান্থ্রোফিস্ট ওয়ান হু হেটস উইম্যান গিনিস্ট ওয়ান হু হেডস ম্যারিজ মিজো গ্যামিস্ট তাহলে গ্যামিস্ট ওয়ান হু লাভস ইস ফাদার

অ্যা পার্সন হু স্পেন্ডস টু মাছ যে বেশি কর্স করে এক্সট্রা বেজেন অ্যা পার্সন ডায়েট ফর নোবেল কস যারা হচ্ছে কি একটা মহান কাজের জন্য মারা যায় তাদের মানে আর ওয়ান হু প্রিটেন্স টু বি হোয়াট হি ইজ নট ইনফোস্টার সে না কে কি ঘটেছে বা কী বলছে প্লেস হয়ার বিজ মানে যেখানে চাচ্ছে তারা অ্যাপিয়ারি হয়ার বার্স আর ক্যাপ তাহলে বল কি ট্যান থ্যানারি অফ দ্য সেম কাইন্ড হোমোজেনিয়াস সো এটুকুই এটুকু যদি ভালো করে পড়তে পারো আলহামদুলিল্লাহ এর বাইরে কোনো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে বলে আমার মনে হয় না সেটা ডি ইউনিট বলো সি ইউনিট বি ইউনিট বলো এবং ডি ইউনিটে যেই তোমাদের অ্যানালাই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আছে সেখানেও এখান থেকে দু একটা আসতে পারে সো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম ও